হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। দেখুন এখন বাজে 6টা, সকালে উঠেই শ্বশুরমশাই বলছে মোগলাই পরোটা খাবো। তাই মোগলাই পরোটার জন্য আটা আমি মেখে আমি তেলে ডুবিয়ে রেখেছি, এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এদিকে ডিমটা একটু নুন দিয়ে গুলে রেখেছি, এদিকে ফ্রাইং প্যানও বসিয়েছি আমি ভাজবো বলে মোগলাই পরোটা। আর এদিকে দেখুন আলুর তরকারিটা বেশ পাঁচফোড়ন দিয়ে আদা দিয়ে আমি বেশ জমিয়ে কিন্তু বানিয়েছি। এখন এই ফ্রাইং প্যানে তেল দিয়ে দেবো, তেলটা দিয়ে আর কি বানানো শুরু করে দেবো। ওরা একটু বাইরে বার হবে। আজকে ব্রেকফাস্টটা কিন্তু বেশ জমিয়ে হবে, সকাল সকাল উঠে উঠে গিয়ে বাড়িতে এসে কিন্তু আর সেই তাড়াতাড়ি ঘুমটা ভেঙেই যায়, আর একটা ভয়ে ভয়ে থাকে না শ্বশুর বাড়ি বলে কথা। তাই আর কি হচ্ছে, শুরু হচ্ছে। এখন আমি পরোটাটা বিক্রি বেলুনও নিয়ে নিয়ে চাকরি বেলুনও নিয়ে নিয়েছি, এখন শুরু করে দিই। দেখুন এখন বাজে 12:15। তো এখন এই রান্নাবান্না কমপ্লিট হলো, কী কী রান্না করছে একবার দেখিয়ে দিই। আছে হাঁসের ডিমের কারি, আছে পটল চিংড়ি, পুঁইশাক চিংড়ি আলু দিয়ে, আছে পটল পটল ভাজা, পটল ভাজা, আর আছে একটু কুমড়ো শাক, আছে আম, আম তো দুপুরে কাটার তো দরকার, আমটা কেটে রাখা হয় ওই সময় খাওয়ার টাইমে, সবাই চাই তো তখন অসুবিধা হয়। আর আছে দেখুন শাশুড়িমা বানিয়েছেন নারকেলের দুধের সিমা, ওটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর এগুলো কিন্তু আমিই বানিয়েছি, ডিম বানিয়েছি, পটল ভাজা, আছে পুঁইশাক চিংড়ি আর পটল, এগুলো সব আমি বানিয়েছি, আমার শাশুড়ির কাছে এগুলো বানিয়েছি। তাহলে খেয়ে নিই, খাবারটা খেয়ে নিই, খাওয়ার দিকে আর থাকা যাচ্ছে না, নিয়ে আবার এখন আমরা এই টোটো করে চললাম, আমি আমার শাশুড়ি মা আর আমার মেয়ে। টোটোয় উঠতে কিন্তু ভালো লাগে, বেশ হাওয়াও লাগে আর যেতেও বেশ ভালো লাগে। আছে মার্কেটটা, দেখুন এটা হারোয়া বাজার বলে তার বাগানে। এই আমরা একটু মার্কেটে এলাম সবাই মিলে শাশুড়িমাকে নিয়ে, কেনাকাটা করতে হবে চলে এলাম। শাশুড়িমা আমার আপনি কিনছেন, দুজন ওখানে আছে, আমরাই দাঁড়িয়ে আছি, একটু আর একটু দোকানে যাবো। এই আমার মেয়েটা ফুচকা দেখে আর সামলাতে পারলো না, ফুচকা খেয়ে যাচ্ছে, ফুচকাওয়ালা ফুচকা দিয়ে যাচ্ছে। তুমি কত সুন্দর ফুচকা, ফুচকাওয়ালা দোকানের নাম, এত ফুচকা পছন্দ। মার্কেটটা কিন্তু বেশ বড় মার্কেট বুঝলেন, দেখুন বাবা কত ঝাল টক, তবু আমার মেয়েটা খেয়ে যাচ্ছে। ম্যাট্রেস কিনতে এই শাশুড়িমা একটা বেড কিনেছেন ভালো, তো বেডে আর কি ম্যাট্রেসটা নেই, তো আমরা বাড়িতে এসেছি বলে আর কি ম্যাট্রেসটা কেনা হলো। বেশ বড় দোকান কিন্তু, অনেক অনেক কিছু আইটেম আছে, অনেক কিছু আছে। এইটা আমরা শেষ পর্যন্ত আমরা কিন্তু এইটা কিনলাম, বেশ ভালো, বেশ বেশি নরম হলে শুতে অসুবিধা হবে,
বয়স হয়ে গেছে, এখন একটু শক্ত হাড় দেখে নিলাম আর কি। কত সুন্দর সুন্দর সব ফার্নিচার, বেশ ভালো লাগলো। তো ঠিক আছে, এটা কিনলাম, বাড়ির দিকে যাওয়া যাক। আইসক্রিমের দোকানে এলাম, বেশ ভালো দোকানটা, বড় আছে। মেয়েটা বসে বসে আইসক্রিম খাচ্ছে, ভালো মিষ্টি। একটু ছোলা ভুনা হচ্ছে পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে। প্লেটে একটু বাদাম দিয়ে দেবো অল্প করে, তেল দিলে ভালো হয়। আমি তেলটা দিলাম না, যেহেতু ছোলায় তেল আছে বলে বেশি তেল খাওয়া ঠিক হবে না। এইভাবে এখন খাওয়া হবে, ঠিক আছে, খেয়ে নি তাহলে। এই সব মুড়ি চানা ভুনা খেয়ে সবাই এবার চা বানাচ্ছি। আমি চাটা বানিয়ে সবাইকে দেবো। গরমে অনেকেই চা খায় না, কিন্তু মতন চাটা বসিয়েছি। সবাইকে চা দিয়ে একটু মেয়েকে একটু বই নিয়ে বসালো, ওকে বাড়িতে এসে একদমই পড়াশোনা করছে। ঠিক আছে, চাটা খেয়ে নি তাহলে, তারপরে আবার কথা হবে। ফ্রেন্ডস, এই রাতে ডিনারের জন্য রুটি করতে চলে এলাম। রাতে কেউ কেউ রুটি খাবে, কেউ কেউ ভাত খাবে, তাই কি রুটি বানিয়ে এখন খাওয়া দাওয়া হবে। রুটিটা বানিয়ে নিই, বানিয়ে আবার কথা বলছি। Thank you.